প্রিয় প্রবাসী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ও বারাকাতু। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকের ভিডিওতে আমি শেয়ার করব যে সকল আমাদের বাংলাদেশিরা বিভিন্ন দেশে বসবাস করতেছেন এবং অনেকেই আছেন একেবারে দেশে চলে যাবেন বা অনেকেই আছেন ছুটিতে দেশে যাবেন, কিন্তু বাংলাদেশ সরকার যে নির্দেশনা দিয়েছেন বর্তমান করোনা মহামারীর কারণে আমাদের যে সকল প্রবাসীরা বিদেশ থেকে বাংলাদেশে যাবেন তাদের জন্য কোয়ারেন্টাইন থাকতে হবে, অর্থাৎ হোটেলে। তো যাদের এক ডোজ নেওয়া আছে তাদেরকে নিজ বাড়িতে কোয়ারেন্টাইন থাকতে হবে, যাদের ভ্যাকসিন এক ডোজ নেওয়া নেই তাদেরকে হোটেলে থাকতে হবে। তো অনেক প্রবাসীরাই আছেন বর্তমানে দেশে যাচ্ছেন, অনেকেই আরেকজনের মাধ্যমে আপনারা যেহেতু হোটেল বুকিং দিচ্ছেন, তো 14 দিন থাকার কথা সত্ত্বেও কিন্তু আপনি টাকা তাদেরকে পেমেন্ট করতেছেন 14 দিনের, কিন্তু আপনি যখন বাংলাদেশে পৌঁছেছেন সেখানে তারা বুকিং দিয়েছে 5 দিন বা 4 দিনের। তো এক্ষেত্রে আপনি যেন আপনি নিজে নিজেই হোটেল কিভাবে বুকিং দিতে হয়, বা আপনি যদি না পারেন, হয়তো আপনি পড়াশোনা কম আছেন, আপনার ইন্টারনেট সম্পর্কে তেমন কোনো ধারণা নেই, এর জন্য আপনার আত্মীয় স্বজন বা আপনার বন্ধুবান্ধব বা আপনার ঘনিষ্ঠতম কোনো ব্যক্তি, বিশ্বাসযোগ্য কোনো ব্যক্তি মাধ্যমে আপনি হোটেল বুকিং দিতে পারেন। তো সেই হোটেল বুকিং কিভাবে দিবেন, আপনি হোটেল সম্পর্কে যেহেতু কোনো ধারণা নেই, তাহলে হয়তো আমার এই ভিডিওটি দেখলে আপনি নিজে নিজে হোটেল বুকিং করতে পারবেন, এক্ষেত্রে আপনার কোনো সমস্যা হবে না। অনেক প্রবাসীরাই কিন্তু বর্তমানে প্রতারিত হচ্ছে। গতকালকে আমি একটি ভিডিও আপডেট দিয়েছিলাম, আপনারা হয়তো অনেকে সেই ভিডিওটি ফলো করেছেন। তো বাংলাদেশ সরকার যেহেতু এই সিস্টেম করেছে, এখন অবশ্যই আপনাদেরকে হোটেলে থাকতে হবে। তো হোটেল কীভাবে বুকিং দিবেন, কীভাবে অনলাইনের মাধ্যমে, কীভাবে আপনি আপনার হ্যান্ডফোন থেকেই আপনার যে কোয়ারেন্টাইন হোটেল, যে হোটেলে আপনি থাকবেন সেই হোটেল আপনি বুকিং দেওয়ার জন্য আপনার চেষ্টা করে পারতেছেন না, আমি আজকে এই ভিডিওতে দেখাবো আপনি নিজে নিজে হোটেল বুকিং দিতে পারবেন। এক্ষেত্রে আপনার কোনো সমস্যা হবে না যদি আপনি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন। আশা করি আজকের এই ভিডিওটি আপনার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আমি আপনাদেরকে দেখাবো হোটেলে কীভাবে আপনি বুকিং করবেন, এই বিস্তারিত বিষয়টি তুলে ধরব। মূল বিষয়ে যাওয়ার আগে, যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং প্রবাসীদের বিভিন্ন তথ্যমূলক যে কথাগুলো আছে আমি শেয়ার করে থাকি আমার এই ভিডিওর মাধ্যমে। তো আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা যে বেল আইকনটি আছে অবশ্যই ক্লিক করে রাখবেন, যেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও আপডেট দিলে আপনার কাছে নোটিফিকেশন যায় আর তখনই দেখে নিতে পারেন আমার এই চ্যানেলের ভিডিও। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন, থ্যাংক ইউ সো মাচ। প্রিয় প্রবাসী ভাই বোনেরা, যারা প্রবাস থেকে বর্তমানে বাংলাদেশে যাবেন তাদেরকে কোয়ারেন্টাইন থাকার জন্য বাংলাদেশ সরকার যে 52টি হোটেল লিস্ট করেছে যে আপনি হোটেলে থাকবেন, তো হোটেল সম্পর্কে অনেকেরই ধারণা না থাকার কারণে অনেকেই প্রতারিত হচ্ছেন, বিভিন্নভাবে প্রতারিত হচ্ছেন। তো আপনি যখন দেশে যাবেন হয়তো আপনি হোটেল বুকিং দেননি, আপনি আরেকজনের মাধ্যমে হোটেল বুকিং দেওয়ার জন্য তাকে বলেছেন, সে আপনার কাছ থেকে 14 দিনের টাকা নিয়েছে, সে বুকিং দিয়েছে হোটেলে, কিন্তু আপনি বাংলাদেশে পৌঁছে সেখানে দেখেন যে আপনার জন্য 5 দিনের বুকিং দিয়েছে। তো আপনার তো পেমেন্ট করেছেন 14 দিনের, কিন্তু সেই লোক 5 দিনের পেমেন্ট করেছে হোটেলে। পরবর্তীতে যদি কোনো সমস্যা হয় সেখানে তারা আপনার জন্য করোনার সার্টিফিকেট দিবে, সেখানে আপনাকে করোনা টেস্ট করানো হবে, তখন যদি কোনো পজিটিভ আসে অবশ্যই আপনাকে 14 দিন থাকতে হবে। পরবর্তীতে যে আপনি 8 দিন থাকবেন সেই 8 দিনের টাকা আপনার নিজের পেমেন্ট করতে হবে। তো এক্ষেত্রে আপনি আরও লসে পড়ে যাচ্ছেন। তো এখন আমি আপনাদেরকে শিখাবো যেন আপনার অন্য মাধ্যম ছাড়া নিজে নিজে হোটেল বুকিং করতে পারেন, সেই ভিডিওটি আমি এখন দেখাবো, এবং আপনি যদি না পারেন আপনার আত্মীয় স্বজন বন্ধুবান্ধব যারা আছে তাদের মাধ্যমেও করিয়ে নিতে পারেন। তো কীভাবে বুকিং দিবেন চলুন শুরু করা যাক, আমি আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি। তো বন্ধুরা, আপনি হোটেল বুকিং দেওয়ার জন্য আপনার যে স্মার্টফোন আছে, আপনার স্মার্টফোনের যে কোনো একটি ব্রাউজার আপনি ওপেন করবেন, আপনি গুগল ক্রোম ব্রাউজার দিয়ে ওপেন করতে পারেন, অন্যান্য যে ব্রাউজার আছে সেটা দিয়ে আপনি ওপেন করতে পারেন। আমি দেখাচ্ছি, আমি একটা ব্রাউজার ওপেন করে, তো এখানে আপনি লিখবেন, আমি একটা হোটেল দেখাচ্ছি, হোটেল বাংলাদেশের হোটেল, হোটেল সুইস গার্ডেন বাংলাদেশ। বাংলাদেশ কথাটা যদি উল্লেখ না করেন তাহলে মালয়েশিয়া বা অন্য যে দেশ আছে সেই দেশের হোটেলগুলি চলে আসবে, এই জন্য আপনাকে উল্লেখ করে দিতে হবে, সার্চ করবেন। তো সার্চ করার পরে আপনাকে যে কাজটি করতে হবে, এখানে দেখবেন
অনেকগুলো চলে আসবে, তো হোটেল সুইস গার্ডেন, ফেসবুক, হোটেল সুইস গার্ডেন, বিভিন্ন যে আপনার ওয়েবসাইটগুলো আছে, কোন ওয়েবসাইটের মাধ্যমে আপনি বুকিং দিবেন, এখানে আছে আগোডা, আমি দিব বুকিং ডট কমের মাধ্যমে। তো বুকিং ডট কম খুঁজতে হবে আপনাকে, এই যে উপরে আছে দেখেন https://www.booking.com, এটার নিচে যে হোটেল সুইস গার্ডেন ঢাকা আপডেট 2021, তো এটা টাচ করবেন। এটা টাচ করার পরে আপনাকে যে কাজগুলো করতে হবে আপনি স্টেপ বাই স্টেপ দেখবেন, তাহলে বুঝতে পারবেন। আমি একটা হোটেলের বুকিং দিয়ে আপনাকে দেখাচ্ছি। তো এখন যে কাজটি করতে হবে, এই যে পেজটি আসছে, এই পেজ আসার পরে আপনাকে একটু বাম দিকে আসতে হবে, সার্চ ঢাকা চেক ইন ডেট, আপনি কত তারিখে হোটেলে উঠবেন এবং কত তারিখে বের হবেন সেটা হচ্ছে চেক আউট। এই জিনিসগুলো আপনারা অবশ্যই মনে রাখতে হবে, চেক ইন হচ্ছে আপনি কত তারিখে উঠবেন, চেক আউট কত তারিখে বের হবেন। তো আমি চেক ইনে টাচ করতেছি, মনে করেন অগস্টের আমি 8 তারিখে হোটেলে উঠব এবং চেক আউট হব 9 তারিখে, তার মানে আমি একদিন থাকবো। আমি জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি, কিন্তু আপনারা 14 দিন, 15 দিন, 13 দিন, 12 দিন হিসাব করে আপনারা ওই ডেট অনুসারে আপনারা দিবেন। আমি 9 তারিখ দিচ্ছি একদিন। এখন এখানে যা নিচে যা আছে, অলরেডি একটু মিস্টেক হয়ে গেছে, তো আপনারা কয়জন, একজন বা দুইজন, মনে করেন আপনি একা বা আপনার স্বামী স্ত্রী আছেন, তখন এখানে আর যদি আরও পরিবার সদস্যের সংখ্যা থাকে তখন এগুলো উল্লেখ করে দিতে হবে। আপনার পরিবার মোট কতজন, 4 জন 5 জন, যদি একই হোটেলে একই রুমে ওঠেন তাহলে সেগুলো উল্লেখ করতে হবে। তো মনে করেন আপনি এখানে একা বা দুইজন আছেন, তো আমি এখানে একা, আমাকে এখানে 1 দিতে হবে, বাচ্চা কাচ্চা যদি সাথে থাকে তাহলে দিবেন, আর যদি না থাকে তাহলে একটা গ্যাপ থাকবে, কয় রুম নেবেন, 1 রুম বা 2 রুম। তো এই ফর্মটি পূরণ করার পরে আপনাকে সার্চ করতে হবে। সার্চ করতে হবে, এখন এখানে যেহেতু আছে তো আমি কোন হোটেলে যাব, সবগুলো হোটেল আছে এখানে, কারেন্সি মালয়েশিয়ান কারেন্সি দেখাচ্ছে, অনেকগুলো হোটেল আছে। তো আমি মনে করেন সুইস গার্ডেন, এখানে সি অ্যাভেলেবল সুইস গার্ডেন, এটা টাচ করব। সুইস গার্ডেনে এটা টাচ করার পরে আমার নেট একটু স্লো, তো যখন এই পেজ আসবে আপনি একটু নিচের দিকে আসবেন, আপনাকে যে কাজগুলো করতে হবে, এখন এই সুইস গার্ডেন ওয়েবসাইটের আসার পরে আপনি এখানে সমস্ত কিছু লিস্ট আছে, এই বাম দিকে আসি প্রথমে আমরা, কুইন বেড, টুইন বেড। এখন আপনি কুইন বেড নেবেন, মানে একটা বেডে আপনারা দুজন থাকতে পারেন, সেটা হচ্ছে কুইন বেড, আর যদি সিঙ্গেল সিঙ্গেল থাকেন, যেটা আমরা এক কথায় বলে থাকি সিঙ্গেল বেড সিঙ্গেল বেড, তো একই রুমে দুইটা বেড থাকে, সিঙ্গেল বেড এই পাশে আর একটা সিঙ্গেল বেড এই পাশে। তো এখন মনে করেন আপনি সিঙ্গেল বেড দুইটা মানে এক রুম নেবেন, নাকি না এক বেডের এক রুম নেবেন, কোনটা নেবেন? তো এখানে 169 রিঙ্গিত আছে, 186 রিঙ্গিত আছে, তো যাই হোক, আমি এখানে আছে ফুল বেড, মানে ফুল বেড হচ্ছে আপনার যেটাকে বলা হয় কিং বেড, আপনারা 3 জন 4 জন একই বেডে থাকতে পারেন, মানে এটা হচ্ছে ফ্যামিলিগতভাবে ডিলাক্স কুইন সুপার ডাবল কুইন টুইন রুম। তো যাই হোক, এখানে প্রাইসগুলো আছে এবং বিভিন্ন যে সুযোগ সুবিধাগুলো, ফ্রি ক্যান্সেলিং, এটা আপনি বুকিং দেওয়ার পর আবার ক্যান্সেলিং করতে পারবেন, যতক্ষণ না পর্যন্ত আপনি পেমেন্ট করবেন তার আগে আপনি ক্যান্সেল করতে পারবেন। তো আমি মনে করেন এখানে কুইন বেড দিচ্ছি, আমি একা এক বেডে থাকবো, কুইন বেড মানে আপনি দুজনও থাকতে পারেন। তো এটা দেওয়ার পরে এটা টাচ করবেন, টাচ করার পরে আপনি নিচের দিকে আসবেন, যেহেতু নিচে আরও যে অপশনগুলো আছে নিচে আসবেন, তো এগুলো আপনি বিস্তারিত পড়ে নেবেন। আমি বাম দিকে আসছি,
আই উইল রিজার্ভ মানে এখানে টাচ করবেন রিজার্ভ। তো এখানে যেহেতু এটা টাচ করতে হবে, এখানে শূন্য দিচ্ছে, টাচ করার পরে আই উইল রিজার্ভ হোটেল সুইস গার্ডেন, এখানে স্টিকার আসছে। তো পরবর্তী একটা পেজ আসছে, এগুলো আপনারা পড়ে নেবেন, আমি পড়তেছি না। এখানে আবার ট্যাক্স আছে 25 রিঙ্গিত, অন্যান্য যে সার্ভিস 17 রিঙ্গিত। তো যাই হোক, এখন মনে করেন আপনার এখানে কিছু লিখতে হবে, আপনার নাম, এখানে সব কিছু আগে দেখে নেবেন। তো এখানে আপনি নাম লিখবেন, মনে করেন আবির, আবির এখানে লিখলেন হোসাইন, আবির হোসাইন লাস্ট নেম। ইমেল অ্যাড্রেস, আমি ইমেল অ্যাড্রেস দিচ্ছি ABIR আবির হোসাইন 821@yahoo.com। আমি ইমেল দিতেছি, আপনারা প্রত্যেকে ইমেল দিবেন একজন্য, কারণ এই ইমেলে আপনাদের একটা কনফার্মেশন রিপোর্ট আসবে, সেটাই আপনাকে দেখাতে হবে যে আপনি হোটেল বুকিং দিয়েছেন। আর এখানে যে ইমেলটি টাইপ করবেন, এই ইমেলটি যেন আপনার সচল থাকে, আপনার পাসওয়ার্ড মনে থাকে, যেন আপনি পরবর্তীতে যে কোনো ডিভাইসে আপনি ওপেন করতে পারেন। কনফার্ম ইমেল অ্যাড্রেস, এই ইমেলটাকে আবার এখানে দিবেন। সেম উপরে যেটা দিবেন সেটা আবার নিচে দিবেন। হু আর ইউ বুকিং ফর, মানে আপনি কি নিচে থাকবেন না আপনি অন্যকে বুকিং দিয়ে দিচ্ছেন। তো এখানে লিখবেন আই অ্যাম দ্য মেইন গেস্ট, মানে আমি রুমে থাকব। বা আপনি যদি আপনার ফ্রেন্ডের মাধ্যমে বুকিং করতে চান, তাহলে কিন্তু তারা লিখবে আই অ্যাম বুকিং ফর সামওয়ান এলস, মানে আমি আমার অন্য আরেকজনের মাধ্যমে বুকিং দিতেছি, মানে ও থাকবে বা আমার গেস্ট নয়। এরকম যে আপনার আত্মীয় স্বজনের মাধ্যমে যদি আপনি বুকিং দিতে চান, তাহলে সেটা এটা দিবেন নিচেরটা, আর আমি দিতেছি উপরটা, যেহেতু আমি নিজে থাকব। তো এখানে দেখবেন যেটা যেটা ফিল আপ করবেন অলরেডি গ্রিন চলে আসবে। এখন স্ট্যান্ডার্ড ডাবল অর টুইন রুম, এখানে আছে ব্রেকফাস্ট ফ্রি ক্যান্সেলিং, বিস্তারিত আছে, আপনি এটা পড়ে নেবেন। আই অ্যাম ইন্টারেস্ট ইন, এখানে লিখবেন কার, এখানে আর কিছু লেখার দরকার নাই। এখন প্লিজ রাইট ইউর রিকোয়েস্ট ইন ইংলিশ, এরপর যদি আপনার আরও কোনো কিছু রিকোয়েস্ট থাকে সেই হোটেলের প্রতি, মনে করেন আপনার সাথে বাচ্চা আছে, বাচ্চা মনে করেন 6 মাস বয়স বা 8 মাস বয়স বা 1 বছর বয়স, আপনার সেই বাচ্চার জন্য একটা আলাদা ছোট একটা বেবি কোট লাগবে, সেটা আপনি এখানে লিখে দিতে পারেন যে আমার বেবি আছে, বেবি জন্য সেটা তার আগে থেকে ম্যানেজ করে রাখবে। তো এগুলো লেখার পরে এখানে আমার কিন্তু অলরেডি আছে অ্যাড ইউর এস্টিমেট অ্যারিভাল টাইম, অর্থাৎ এখানে আরেকটি মেন কথা, ইউর রুম উইল বি রেডি ফর চেক ইন অ্যাট 12 PM, অর্থাৎ আপনি যদি সকাল সকাল পৌঁছান, তো সেখানে মানে ইন্টারন্যাশনালভাবে হোটেলের নিয়ম হচ্ছে 12টার পরে আপনি হোটেল উঠতে পারবেন, মানে দুইটার পরে। তো এখন আপনি যদি আরও আগে পৌঁছাতে চান, যে আমি আমার ফ্লাইট মনে করেন সকাল 10টায়, তো আপনি বের হতে হতে হয়তো 11টা বাজবে, যেতে যেতে আপনি 12টা পৌঁছে যেতে পারবেন। আর এরপরও যদি অনেকে আসে ফ্লাইট রাত 3টা ভোর রাত্র 4টা 5টা বাজে গিয়ে পৌঁছায়, সেক্ষেত্রে আপনি এখানে আগে টাইম উল্লেখ করে দিতে পারেন যে আমি হোটেলে উঠবো সকাল 9টায় বা 10টায়। তো এটা আপনাকে অবশ্যই উল্লেখ করতে হবে, যদি আপনি উল্লেখ না করেন তাহলে কিন্তু আপনার রুমটা তারা তৈরি করে রাখতে পারবে না। আপনাকে অবশ্যই উল্লেখ করতে হবে যে আমি এই টাইমে পৌঁছবো, তখন তারা অলরেডি আপনার রুমটি তারা তৈরি করে রাখবে। আর তা না হলে যদি আপনি না জানিয়ে যান, তাহলে তারা কী করবে, আপনাকে বসায় রাখবে। তো এখানে আপনি সিলেক্ট করে দিবেন টাইম, মনে করেন এখন আপনি রাত 3টা বাজে নামছেন, এয়ারপোর্ট থেকে বেরোছেন 4টা বাজে, সকাল 7টা বাজে আপনি হোটেলে উঠবেন, এই টাইমটা উল্লেখ করে দিবেন। এরপর দিবেন নেক্সট ফাইনাল ডিটেলস, এখানে টাচ করবেন। তো এখানে টাচ করার পরে যে কাজটি করতে হবে, ইন্টারভিউর প্রোমো কোড, অনেক সময় অনেক হোটেলে আপনাকে কিছু অফার দিয়ে থাকে, দেখবেন ওই অফারে কোনো কোড নম্বর দিচ্ছে কি না, সেই কোড নম্বরটা এখানে টাইপ করবেন, এখানে টাইপ করবেন। তো এখানে টাইপ করার পরে অ্যাপ্লাইতে টাচ করবেন, তখন তারা সেই অফারটা আপনার জন্য, এখানে যে মূল্য থাকবে 169 রিঙ্গি, সেটা তারা মানে কিছুটা কমাবে। এখন কান্ট্রি রিজন,
আপনি কি মালয়েশিয়া থেকে বুকিং দিচ্ছেন না বাংলাদেশ থেকে দিচ্ছেন? এখানে আপনাকে সেই কান্ট্রিটা লিখতে হবে। তো আমি এখন যেহেতু মালয়েশিয়া আছি, আমি মালয়েশিয়া দিচ্ছি, মালয়েশিয়া। এখন আপনার যদি ফোন নাম্বার, এখানে অবশ্যই ফোন নাম্বার দিতে হবে। এই ফোন নাম্বার আবার হয়তো একটা পিন নাম্বার যাবে, তো এখানে ফোন নাম্বারটি টাইপ করবেন। টাইপ করার পরে নিচের দিকে আসবেন, আপনি কোন কার্ডের মাধ্যমে এখন আপনি যে পেমেন্ট করবেন, এই যে পেমেন্ট অপশনটা এখানে, এখানে পেমেন্ট অপশনটা, অর্থাৎ টাইপ কার্ড সিলেক্ট ভিসা, আমি ভিসার মাধ্যমে পেমেন্ট করব। কার্ড নাম্বার এখানে টাইপ করবেন, এখানে কার্ড নাম্বার দিবেন, আমি কার্ড নাম্বার দিচ্ছি। তো এখানে কার্ড নাম্বার টাইপ করার পরে এক্সপায়ার ডেট, এখানে আপনার কার্ডটা এক্সপায়ার ডেট কবে হবে, এখন এখানে আপনি লিখবেন। মনে করেন আপনার, আমার তো যেহেতু ডিসেম্বরে, আমি ডিসেম্বরে দিলাম, এটা হবে মনে করেন আমার 2022 সালে। তো কার্ড নাম্বারটা আমি কিন্তু পুরোপুরি লিখি নাই, যার জন্য এখানে লাল দেখাচ্ছে। তো আপনার যেটা ফিল আপ হয়ে যাবে সেটা গ্রিন দেখাবে, আমি কার্ড নাম্বারটা সম্পূর্ণ দিচ্ছি না। তো এখন যদি আমি কার্ড নাম্বারটা দিয়েই দেওয়ার পরে এখানে কমপ্লিট বুকিং দেই, তারপর আপনি এখানে একটু চেক করে নিতে পারেন আপনার সব কিছু ঠিকঠাক আছে কি না। কমপ্লিট বুকিংয়ে যদি আমি টাচ করি, এখানে কার্ড নাম্বার আমি টাইপ করি নাই, তো কমপ্লিট বুকিংয়ে টাচ করার পরে আমার কার্ড সব কিছু ঠিকঠাক চেকিং করার পরে ওরা আমাকে একটা, আমার এই ফোন নাম্বারে একটা ইনফরমেশন কোড নাম্বার পাঠাবে। তো সেই কোড নাম্বারটা আমি ওখানে টাইপ করার পরেই কিন্তু সাকসেস হবে। আমি যখন কোড নাম্বারটা টাইপ করব, টাইপ করার পরে আমি সাবমিট করব, তখনই কিন্তু ওকে হয়ে যাবে। তখন তারা কী করবে, একটা কনফার্মেশন মেসেজ, আপনি যে ইমেল দিয়েছেন সেই ইমেলে আসবে, সেটা আপনি স্ক্রিনশট দিয়ে রাখবেন। স্ক্রিনশট না দিলেও হবে, কারণ ওই ইমেলে থাকবে আপনারও সেই ফাইলটা, আপনি যখন এয়ারপোর্টে পৌঁছাবেন সেখানে দেখাবেন যে আপনি হোটেল বুকিং দিয়েছেন। এই হচ্ছে অনলাইনের মাধ্যমে আপনি হোটেল বুকিং দেওয়ার সিস্টেম। এখন বলতে পারেন, আমি যদি অনলাইনের মাধ্যমে হোটেল বুকিং দিই তাহলে কি আমাকে রিসিভ করতে কোনো কেয়ারটেকার আসবে কি না, হোটেল কোনো বয় আসবে কি না? অবশ্যই আসবে। আপনি অনলাইনের মাধ্যমে বুকিং দেন বা আপনি নিজে দেন, আপনি আরেকজনের মাধ্যমে দেন, অবশ্যই আসবে। অনেক প্রবাসী আছে ভয় পায়, এটা কিন্তু একদম ইজি। আর এখন যেহেতু আমাদের যে সকল প্রবাসীরা আছেন, অনেকের কার্ড আছে, অনেকের কার্ড নেই, তো যাদের কার্ড নেই আপনারা বাংলাদেশে আপনার যারা আত্মীয় স্বজন আছে তাদের মাধ্যমেও বুকিং দেওয়াবেন। এখানে যেহেতু আমি প্রবাসী আছি, আমার এখানে মানে বাংলাদেশের বিকাশ, নগদ বা রকেট শো হচ্ছে না, শুধু এখানে ভিসা কার্ড, মাস্টার কার্ড শো হচ্ছে। আপনারা আপনাদের আত্মীয় স্বজনের মাধ্যমে, বিকাশের মাধ্যমে এটা বুকিং দিতে পারবেন। তো এ হচ্ছে অনলাইনের মাধ্যমে বুকিং সিস্টেম, এখানে আর কোনো সমস্যা নেই। আমি যেভাবে বলছি ঠিক সেভাবে আপনারা করবেন, এখানে ভয়ভীতির কোনো কারণ নেই। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে যে পদ্ধতি শিখিয়েছি, যে সকল প্রবাসীরা অনলাইনের মাধ্যমে হোটেল বুকিং দিতে চাচ্ছেন, আমি আপনাদেরকে প্রসেসটা দেখাইছি। আপনারা আশা করি এই অনলাইনের মাধ্যমে বুকিং করতে পারবেন। এক্ষেত্রে আপনাদের কোনো দালালের কাছে যেতে হবে না, কোনো তৃতীয় মাধ্যমের কাছে যেতে হবে না, নিজে নিজেই সব কিছু বুকিং দিতে পারবেন। আরেকটি বিষয়, আপনারা যদি অন্য কারোর মাধ্যমে টিকিট বুকিং দেন, আপনার হোটেল বুকিং দেন, তখন সেক্ষেত্রে আপনাকে যে রিপোর্ট দিবে, আপনাকে যে ফর্মটি দিবে, যে বুকিংয়ের যে পেজটি, সেখানে আপনারা দেখবেন, অবশ্যই আপনাকে ভালো করে দেখতে হবে আপনি চেক ইন কত তারিখে হচ্ছেন, মানে হোটেলে কত তারিখে উঠতেছেন, হোটেল থেকে কত তারিখে বের হবেন, এই দুইটার তারিখ আপনি ফলো করবেন, তাহলেই আপনার জন্য সবচেয়ে বেস্ট হয়। কারণ আপনি এখান থেকে 14 দিনের টাকা পেমেন্ট করেছেন আরেকজনের মাধ্যমে বুকিং, সে হয়তো বাংলাদেশে আপনার 3 দিনের জন্য বুকিং দিছে, বাংলাদেশে গিয়ে তো আর এখানকার লোকের আপনি ধরতে পারবেন না, তখন আবার আপনাদেরকে যখন আপনি থাকবেন তখন আবার আপনাকে নগদে আবার দেখা গেছে টাকা পেমেন্ট করে সেখানে বুকিং দিয়ে থাকতে হবে। তো এইভাবে কিন্তু এখন অনেকেই এই কাজগুলো করছে। গতকালকে আমি একটি ভিডিও দিয়েছিলাম, এক প্রবাসী ভাইয়ের সাথে এই ধরনের প্রতারণা হয়েছে, আমি আপনাদের সম্মুখে তুলে ধরেছিলাম। তো আজকেও আমি এই বিষয়গুলোর উপর ভিত্তি করে আপনারা কীভাবে নিজে নিজে হোটেল বুকিং দিবেন সেই বিষয়টি আলোচনা করেছি এবং সম্পূর্ণ দেখিয়েছি, আশা করি আপনারা সকলেই পারবেন। তো আজকের যে বিষয়গুলো আলোচনা করেছি, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আপনারা আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আজকের মতো এখানেই, আগামীতে আবার আসবো নতুন কোনো তথ্য নিয়ে, নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।